হলো শিশ তাবুক শিকের সাথে গাঁথা। এভাবে করে শিখে চার পিস করে গাঁথা হয়। চার পিস করে লাগানোর পরে ছেড়েতে রাখা হয়। পরে যখন অর্ডার আসে, অর্ডার আসলে এখান থেকে এখান গ্রিল করে দেওয়া হয়। অর্ডার আসার পরে এটা এরকম গ্রিল করা হয়ে গেছে। চার পিস করে দেখেন, সেম ওখানে যেরকম চার পিস, এখানেও চার পিস গ্রিল করা হয়েছে। গ্রিল করার পরে যে টমেটো, অনিয়ন এগুলো গ্রিল করা হয়েছে। এগুলো গ্রিল করার পরে এটা সাথে দেওয়া হবে। পরে আছে গ্রিল চিলি, এটা অলরেডি গ্রিল করে রাখা হয়েছে। এই যে এগুলো হলো সার্কোলের আগুন, কয়লা কয়লা আর কি, কয়লা আছে, কয়লার আগুন, কয়লার আগুন দিয়ে করা হচ্ছে শিশ তাবুক রেড। এটার নাম হলো শিশ তাবুক রেড। করে তারপরে এটা দেওয়া হবে কাস্টমারকে খাওয়ার জন্য। সেগুন আগে দেখালাম আপনাদের কীভাবে শিখে ঢুকতে হবে সেইটা। এটা এখনও রেডি হয় নাই, যে উপরে গোল্ডেন কালার আসছে, এই কালার দেখছেন, এখনও গোল্ডেন আসে নাই। এটা ওই রকম একটু গোল্ডেন কালার পুরো হলে তারপরে এটা দেওয়া হবে। এই যে কন্টেনার, এই কন্টেনারে দেওয়া হবে। কন্টেনারে ব্রেড কেটে দেওয়া হয়েছে, এটার উপরে তিন পিস দিয়ে, তারপরে আপনার টমেটো, অনিয়ন, তারপরে পিকাস সব কিছু দেওয়া হবে। আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এই যে প্লেটে নেওয়া হলো, প্লেটে নেওয়ার পরে টমেটো দিচ্ছি, তারপরে আপনার অনিয়ন দিচ্ছি, গ্রিন চিলি দিলাম এক পিস, অনিয়ন দিলাম, বেওয়াজ দিলাম, দিব পিকাস। এটার নাম হলো পিকাস, পিকাস দিলাম। এটার নাম হলো আলু চিপস, আলু চিপস দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেছে শেষ তাবুক রেড প্লেট। ওকে ভিউস, আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবারও করবেন। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে সবাইকে দেখার মতো সুযোগ করে দেবেন।